কুম আসসালাম রহমতুল্লাহ বরকাত জি ভাই আপনি বলেছেন যেমন বালাম মুসিবদর হওয়ার জন্য আমরা আহ সকলে যদি একটা দিন নির্দিষ্ট করে দেয় এই দিন শ্যাম পালন করি দোয়া করার জন্য আর আল্লাহ যেন এই বা মুসিবত দূর করে দেয়ের জন্য এটা কি যায় এর কোন আল্লাহ রসুন সাল্ল ইসলাম থেকে প্রমাণিত নেই সাহাবে ইকরামদের থেকে প্রমাণিত নেই আলাশ দিয়ে যেমন এরকম মুসিবত কতবার কত রকমের মুসিবত এসেছে জমানায় সাহাবায় কত শহীদ হয়েছেন কত স্থানে কত স্থানে কত ছিলেন কত রকমের বিপদ আপদ এসেছে সবসময় কম বেশ কিন্তু আল্লাহ রসুন সাল এসেছিলাম এরকম কখনো করেননি বলুন একসাথে আমরা সিয়াম পালন করব আর দোয়া করবো লা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরুতুন আযলা ফরমান আছে বিভিন্ন বিষয়ে বিপদ সুবহান। যখন ফরজ সালাত গুটি শেষ রাকাতে নিয়মতন্ত্রি দোয়া করা। এর পর আছে এটি অনেক রকমের এটা মত আছে। কিন্তু এই যে সিয়াম পালন করবে এক সাথে মিলে আর দেহে বিভিন্ন সময় এরকম মানুষ করে থাকে। অমুক দিন সিয়াম পালন করবেন এ অমুক বিপদ এসছে বিপদ থেকে রক্ষার জন্য বা এরকম কিছু করার জন্য এগুলোর কোনো প্রমাণ নেই আল্লাহ মাফ করুক এগুলো মানুষেরা নিজেদের পক্ষ থেকে বানাচ্ছে ওই সুফিরা পীর প্রকৃতিরা এরকম বানায় দলিল ছাড়া কোনো আমল আমরা করতে পারি না মানে আমিরা আমেলেন আল্লাহ রসুন সোল্লা বলেছেন কেউ কোনো আমল যদি করে এমন আমল যে আমার এসব আমাদের নির্দেশনা নেই নির্দেশ নেই সে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তাই এই আমল করা ঠিক না শেখ মোহাম্মদ বিন মোহাম্মদ সালাহ নজিদ একটি ফতোয়া শেখ ইমিন রহমতুল্লাহ আলী এরকমই পেশ করেছেন উনি বলেছেন যে এটা বিধাত এটা সুবিধা নিজেদের পক্ষ থেকে এরকম বানা বানায় কিন্তু এগুলো এইসব আমল আল্লাহ ইসলাম থেকে প্রমাণিত নয় যাই হোক এরকম ইজতেমাই সমষ্টিগতভাবে দোয়া বা সমষ্টিগতভাবে শ্যাম পালন করে দোয়া করা করা এগুলো বৈধ নয় এটা বেদাতের পর্যায়ে মানুষ নিজ নিজ ইচ্ছা অনুযায়ী শ্যাম পালন করলো দোয়া করলো এতে তো কোনো অসুবিধা নেই শ্রামফের মানুষ রাখতে পারে যখনই ইচ্ছা শ্যাম পালন করতে পারে এমনিভাবে শিয়াম তেরো চোদ্দ পনেরো তারিখ প্রতি মাসে সোমবার বৃহস্পতিবার শ্যাম পালন করতে পারে শ্যাম ন আর দুয়া করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমনিভাবে মানুষ এই বালামসিবদুর হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন দোয়া সদাখা হ্যাঁ মানুষের লোকজনকে উপদেশ হকের প্রতি উৎসাহ প্রদান ভালো কাজের প্রতি উৎসাহ প্রদান খারাপ কাজ থেকে বারণ করা এইসব করুন যেগুলো বৈধ সাহী ওগুলো করুন মানুষকে আল্লাহ নাফরমানি থেকে বাঁচার জন্য আহ্বান করুন হকের প্রতি সকলকে আসার জন্য বলুন কিন্তু নিজ পক্ষ থেকে একটা আমল আমরা বানিয়ে দিলাম যে সমষ্টিগতভাবে ভাবে আমরা অমুক দিন শ্যাম পালন করবো আর দোয়া করব অথচ এই আমল আল্লাহ রসুল সাল্লাহ থেকে প্রমাণিত নয় এরকম বেদার জন্য আমরা না করি নিয়মতান্ত্রিক মোহাম্মদ সাল্লাহসলামের তৈরি করা অনুযায়ী আমল করি আর আল্লাহর কাছে চাই আল্লাহ আমাদের এই বিপদ দূর করবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আর আমাদের সকলের বিশ্বাস তকদেরের উপর তকদের উপর অবশ্যই অবশ্যই আমাদের বিশ্বাস রাখতে হবে আমরা উপায় উপগ্রহণ গ্রহণ করব উপায় উপকরণ যেগুলো মেডিকেল পরামর্শ চিকিৎসকরা যেভাবে পরামর্শ দেন ওইরকম উপায় উপকরণ আমরা গ্রহণ করে চলব আর আল্লাহর জাতির উপর ভরসা আল্লাহর দিকে রুজু হব সত্যিকারের হবার মধ্যে আল্লাহর দিকে রুজু হব আর রুজু থাকব এগুলো হচ্ছে আমাদের কাজ কিন্তু আমি আমার নিজপক্ষ থেকে একটু বেদাত বের করে দিলাম তাইলে তো এটা স্বাবহার পরিবর্তে আর গুনা হলো। অতএব বেদাত যেন আমরা না করি সহি নবী করিম সাহেবের সুন্দর রিকায় যেন চলি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করারাকাল্লাহিক ওসসালাম আলিক মহমাহাত